মাহিয়া মাহি, তোমাকে স্বাগত জানাচ্ছি মমতাজ মেহেদি পূর্ণিমার আলোয়। কেমন আছো? ভালো আছি আপা, আলহামদুলিল্লাহ। এখনো কি অগ্নিকন্যার মতন অগ্নি হয়ে ঘুরে বেড়াও? না না না, আমার মনে হয় তুমি ঘুরে বেড়াও। ঘুরে বেড়ে কোথায়? অনেক ইনফরমেশন কিন্তু আমার কাছে আছে। আমি বুঝতে পারছি, বুঝতে পারছো? এবং আমি খুব নার্ভাস যে তোমার কথায় মানে তুমি যে যে কোশ্চেন গুলো করবা ওটার পারফেক্ট অ্যানসার করতে পারবো কিনা। না না, অত কঠিন প্রশ্ন করব না, ভয় পেও না। হ্যাঁ, আমরা জানি তুমি রাত বিরাতে বেরিয়ে যাও, কখনো একা একা ড্রাইভ করে সিলেটের পথে, কখনো সাইকেল চালাও একদম নীরব কোনো রাস্তায়, কোনো ভয় নেই, বা কখনো তুমি রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে কেক কাটো, আবার কখনো 100টা বাঁধাকপিও কিনে ফেলছো। কারণটা কি, রিজন গুলো বলো। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি রাত বেরোতে সাইকেল চালাই, যেটা সেটা হচ্ছে যে আমি এমনিতে খুবই বাজে সাইকেল চালাই, কারণ আমি সাইকেল চালাতে পারি না। ধরো আমি এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়েছি, 2 মাইল দূরে কেউ একজন দাঁড়িয়ে এই বলেছে আমি এখানেই পড়ে যাই, মানে এই লেভেলের আমি সাইকেল চালাতে পারি। প্র্যাকটিসের জন্য বের হয়, সেই জন্য রাতের বেলা, কারণ ও না না প্র্যাকটিসের জন্য না, মানে সাইকেল চালালে নাকি একটু চিকন হয়, সো আমার জন্য খাওয়া কন্ট্রোল করা খুবই কঠিন, এর থেকে সাইকেল চালানো খুব ইজি। সো আর কত চিকন হবা তুমি দেখে বোঝা যাও না, কিন্তু কেন জানি সিনেমাতে অনেক মোটা লাগে, তো এই জন্য এটা একটা শুকানোর জন্য তুমি সাইকেল চালাও, স্লিম থাকার জন্য। স্লিম থাকার জন্য, আচ্ছা একটা রিজন গেল। আর রাত বিরাতে যে মানে গাড়ি নিয়ে হুটহাট বেরিয়ে যাওয়া, এটা গাড়ি নিয়ে বের হয়ে যাই, কারণ আমার আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে। আর দিনের বেলা তো ধরো খালি জ্যাম, আমার শ্বশুরবাড়ি তো সিলেট, সো আমার আমি আগে কি করতাম, প্রত্যেক বৃহস্পতিবারে বলো, তুমি এরকম মুচকি মুচকি হাসছো কেন? না না, পরের প্রশ্ন যাবো তো তাই বলো। বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে আমার শুটিং যখনই শেষ হোক না কেন, ওই সময় আমি গাড়ি নিয়ে রওনা হয়ে যেতাম, তারপরে ভোরে পৌঁছাতাম, শুক্রবারে থাকতাম, শনিবারে ফার্স্ট ফ্লাইটে আবার চলে আসতাম। তো একা যে চলে যাচ্ছে, তোমার একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল মনে হয়, সেটা কিভাবে হয়েছিল? অনেক বছর আগে পুকুরে পড়ে গেছিলাম আর কি গাড়ি নিয়ে। হ্যাঁ, এটা আমার দোষ না, এটা আব্বুর দোষ। আমার আব্বুর মনে হয়েছে আমি মনে হয় গাড়ি গাছের সাথে মেরে দিব, সে পেছন থেকে 120 স্পিডের গাড়ি, পেছন থেকে স্টিয়ারিং ধরে ভাবে ঘুরিয়ে দিয়েছে, সো গাড়ি একদম শাইন করে উড়ে যে পুকুরে পড়ে গেছে। আমার কি দোষ? এটা তো অনেক বড় কোনো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারতো। তারপর তোমরা পানি থেকে মানুষজন আমাদেরকে উদ্ধার করেছে, কিন্তু আমার দুঃখ ছিল না গাড়ি পানিতে পড়ে গেছে, আমার দুঃখ ছিল গাড়িতে একটু আগে আমি ট্যাঙ্কে লোড করে তেল নিয়েছিলাম, সেই তেল পানিতে চলে গেছে। জানে বেঁচে আসছো সেটাও কোনো শুকরিয়া নাই, ওই সময় তেল চলে গেছে আমার, এইটা আমার গাড়ি পড়ে গেছে সেটা নিয়ে কোনো দুঃখ না, তেল নিয়ে দুঃখ ছিল।